হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, আমি লাকমিনা জেসমিন সোমা স্বাগত জানাচ্ছি নতুন এপিসোডে। আপনাদেরকে গত একটি কন্টেন্টে বলেছিলাম যে ইউরোপের মধ্যে পর্তুগাল এমন একটা দেশ যে দেশটিতে আপনি যদি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা নিয়ে আসেন এবং সিদ্ধান্ত নেন যে আপনি এখানে পার্মানেন্ট হতে চান, তাহলে আপনার জন্য বেশ কয়েকটি পথ রয়েছে। এবং তারপর আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা পেতে হয়। তো আজকে আমার এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কমপ্লিট একটা গাইডলাইন দিব যে আপনি কিভাবে পর্তুগালের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন, আপনার প্রসেস কী হবে, ভিসা ফি কীরকম হবে, কতদিন সময় লাগতে পারে বা কী কী ডকুমেন্টস লাগবে, এই সব কিছুই পাবেন এই ভিডিওটিতে। এই ভিডিওটি যদি আপনি স্টেপ বাই স্টেপ পুরোটা দেখেন তাহলে আপনি নিজে নিজেই ট্যুরিস্ট ভিসা করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে কিভাবে আমরা ট্যুরিস্ট ভিসা করতে পারি। প্রথমত আপনাকে জেনে নিতে হবে যে ঢাকায় কিন্তু পর্তুগালের অ্যাম্বাসি নেই, সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিয়ায় দিল্লিতে পর্তুগালের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে আমাদের ভিসা প্রসেসিং করতে হবে, এবং তা সরাসরি নয়, ভিএফএসের মধ্য দিয়ে। ভিএফএস হচ্ছে এমন একটি গ্লোবাল ভিসা প্রসেসিং সেন্টার যার মাধ্যম দিয়ে বিভিন্ন দেশের ভিসা করা যায়। তো প্রথমে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিএফএস ইন্ডিয়া দিল্লির যে ওয়েবসাইট সেখানে আমাদেরকে যেতে হবে এবং সেখানে গিয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, যেখানে যে অ্যাপয়েন্টমেন্টে যেদিন আমি আমার ভিসা ফাইলটি জমা দিব। তো একটি অ্যাপয়েন্টমেন্ট আপনি কিভাবে বুক করবেন সেটি দেখে নিন। প্রথমত এখানে দেখেন হোম পেজেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং বুক নাও লেখা আছে। এখানে আমি এই অপশনে ক্লিক করব এবং এখানে গিয়ে আমার প্রথম কাজ হবে যে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আপনি যখন এই বুক নাও দিবেন তখন আপনার কিন্তু ওখানে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে একটি এরপর আপনাকে শো করবে যে আপনি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, সেখানে অ্যাভেলেবেল ডেট কবে সেটি উল্লেখ করা হবে। তবে এখানে আপনাকে মনে রাখতে হবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার কিন্তু তারা সাজেস্ট করছে মিনিমাম 180 দিন আগে আপনি এই অ্যাপয়েন্টমেন্টটি বুক করবেন। তো অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আমি আবার হোম পেজে ফিরে যাব এবং ফিরে যেয়ে আপনি দেখবেন যে এখন আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে। তো প্রথমত আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিসা টাইপ সিলেক্ট করতে হবে। তো আমি ভিসা টাইপের মধ্যে ঢুকলাম এবং ভিসা টাইপের মধ্যে ঢোকার পর আপনি দেখবেন যে এখানে ট্যুরিস্ট ভিসা অপশন আছে এবং একই সাথে আপনি দেখতে পাবেন যে তার নিচে রয়েছে ভিজিটিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এরকম একটি আপনার অপশন রয়েছে। এবং এই এখানে আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে পর্তুগালে, তাদের ভিজিট করতে আসছেন, সেটা সিলেক্ট করলে আপনি করবেন যে ভিজিটিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর না হলে আপনি যদি কেউ না থাকে তাহলে সরাসরি ট্যুরিস্ট ভিসা টাইপটা সিলেক্ট করে দিবেন। ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করার পর দেখবেন কমপ্লিট গাইডলাইন চলে এসেছে, অর্থাৎ ওভারভিউস আছে, আপনার ভিসা ফি কত লাগবে সেগুলো আছে, ডকুমেন্টস রিকোয়ারমেন্টস, ফটো স্পেসিফিকেশন দেওয়া আছে এবং ডাউনলোড ফর্ম, আপনার ফর্মটিও এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিসাটির অ্যাপ্লিকেশন ফি তারা নিচ্ছে 80 ইউরো, অর্থাৎ আপনি যদি এটি রুপিতে কনভার্ট করেন তাহলে 7014 রুপি, এবং এটি হলো অ্যাডাল্টের ক্ষেত্রে। আর আপনার যদি 6 থেকে 12 বছর বয়সী কোনো শিশু থাকে, অর্থাৎ অ্যাডাল্ট না, তাদের ক্ষেত্রে এর অর্ধেক অর্থাৎ 40 রুপি লাগবে সাথে, এবং সেটি যদি কনভার্ট করা হয় তাহলে 3507 রুপি হয়। যাদের বয়স 6 বছরের নিচে তাদের জন্য কোনো ভিসা ফি লাগবে না। এবার বলে দিই আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, এরপরে কিন্তু আমি ফর্মটিও পূরণ করে দেখাবো, ভিসা ফর্ম। তো আপনার কী কী ডকুমেন্টস লাগবে, তো শুরুতেই আপনি দেখবেন যে এখানে ম্যান্ডেটরি যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আপনার একটি ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। এই ট্রাভেল ইন্স্যুরেন্সটি আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, সিলেক্টেড বাংলাদেশে এরকম অনেক ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, আপনি অনেক সময় ফোন করলেও তারা আপনার বাড়ি এসে ইন্স্যুরেন্সের কপি দিয়ে যায় এবং টাকা নিয়ে যায়, সেটা খুব বেশি টাকা না। আর না হলে এখানে ওয়েবসাইটে একটি ঠিকানা দেওয়া আছে, আপনি চাইলে এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু একটি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারবেন। এরপর আপনি দেখেন যে 2টা চেকলিস্ট দেওয়া আছে, এই 2টা চেকলিস্টের মধ্যে আপনি দ্বিতীয়টি ক্লিক করবেন, কারণ প্রথমটি হচ্ছে গোয়া থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এবং দ্বিতীয়টি হচ্ছে দিল্লি থেকে যারা অ্যাপ্লাই করবে। তো আমাদের বাংলাদেশিদের দিল্লি থেকে অ্যাপ্লাই করতে হয়, সুতরাং আমি দ্বিতীয় চেকলিস্টটি ক্লিক করলাম। করার পর এবার আপনি দেখতে পাবেন যে 12 থেকে 13টি ডকুমেন্টস আপনার লাগবে এই ভিসাটি প্রসেস করার জন্য। এই 13টি ডকুমেন্টসের মধ্যে বাংলাদেশিদের জন্য 12 নম্বর যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসটি আসলে লাগে না, বাকি ডকুমেন্টসগুলো আপনি দেখে নিন, আমি একবার বাংলায়ও দিয়ে দিচ্ছি, সুতরাং আপনাদের বুঝতে সুবিধা হবে।
একবার দেখে নিন যে ফটো স্পেসিফিকেশন, এই ছবির সাইজ আপনার এত কিছু জানার দরকার নেই। আপনি যে কোনো একটি ভালো স্টুডিওতে গেলে ওরাই, আপনি যে যদি বলেন যে সেনজেন কান্ট্রির জন্য আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে ওরাই মাপ মতো আপনার সেই আকারের ছবি, সাইজের ছবি তুলে দিবে। এবার আপনাকে ভিসা ফর্মটি ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে। এখন আমি ডাউনলোড করলাম এবং এটি পূরণ করে দেখাবো। সব মিলিয়ে এখানে 32টি পয়েন্ট রয়েছে, যেটি খুবই সহজ, আপনি নিজে নিজে খুব ভালোভাবেই পূরণ করতে পারবেন। ডাউনলোড করার পর কম্পিউটারেই পূরণ করবেন, হাতে পূরণ করবে না। এক নম্বরে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি আপনার সার নেম দিবেন, অর্থাৎ ফ্যামিলি নেম যেটা বলা হয়ে থাকে। দুই নম্বরে দেওয়ার দরকার নেই কিছু। তিন নম্বরে আপনার পাসপোর্টের যে ফার্স্ট নেম যেটা দেওয়া আছে সেটি দিবেন। চার নম্বরে ডেট অফ বার্থ দিবেন। পাঁচ নম্বরে প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন যেখানে আপনার জন্মগ্রহণ করেছেন। তারপর আপনার ছয় নম্বরে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ। সাত নম্বরে, আট নম্বরে আপনি মেল নাকি ফিমেল, নারী নাকি পুরুষ সেটি দিবেন। নয় নম্বরে সিভিল স্ট্যাটাস, সিঙ্গেল নাকি ম্যারিড নাকি ডিভোর্সি, হোয়াট এভার এটা দিবেন। এরপর আপনি চলে যাবেন দশ নম্বরে। দশ নম্বরে হচ্ছে প্যারেন্টাল অথরিটি, এটাও পূরণ করার দরকার নেই। যদি কোনো শিশু থাকে তাহলে তার ক্ষেত্রে আপনার বাবা মায়ের নাম দিয়ে দিতে পারেন। এগারো নম্বরে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, এনআইডি নাম্বার আপনি দিবেন এখানে। বারো নম্বরে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্টস, সেটা হচ্ছে পাসপোর্টে ক্লিক করবেন। তারপর তেরো নম্বরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্টস, মানে আপনার যদি পাসপোর্ট একাধিক হয়ে থাকে তাহলে সেটা দিবেন। এটা আসলে নট অ্যাপ্লিকেবল দেওয়াই ভালো, আপনার লাস্ট পাসপোর্টটি আপনি ইউজ করতে পারেন। চোদ্দো নম্বরে পাসপোর্টের ডেট অফ ইস্যু দিবেন। পনেরো নম্বরে আপনার পাসপোর্টটি ভ্যালিডিটি কবে পর্যন্ত আছে সেটি দিবেন। আর ইস্যুড বাই এটা ডিআইপি দিবেন, বাংলাদেশ, ডিআইপি বাংলাদেশ বা এরকম দিয়ে দিতে পারেন, লেখাই থাকে যে আমাদের বাংলাদেশ থেকে এটি ইস্যু করা হয়েছে। এবার সতেরো নম্বরে পার্সোনাল ডেটা অফ দ্য ফ্যামিলি মেম্বার অফ, ওকে, এইটাতে আপনার আসলে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার এই ইইউতে থাকে, অর্থাৎ ইউরোপের যদি কোনো দেশে আপনার ফ্যামিলি মেম্বার থেকে থাকে, তাহলে তাদের নাম, ঠিকানা, ফার্স্ট নেম, তাদের ন্যাশনালিটি এই সেই এইগুলো সব চাচ্ছে। সতেরো নম্বর আপনি অ্যাভয়েড করবেন, কেউ থাকলেও বলার দরকার নেই, না বলাটাই বেটার, এটা এটা একটা ট্রিক্স। আঠারো নম্বরে আপনার ফ্যামিলি রিলেশনশিপ উইথ ইউ, মানে এই যে আপনি যদি সতেরো নম্বর দেন তাহলে আপনার তার সাথে কী রিলেশনশিপ সেটা এখানে উল্লেখ করতে হবে। আর আপনি যদি ওইটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেন সতেরো নম্বরে, তাহলে আঠারো নম্বরে আর কিছুই দেওয়ার দরকার নেই। উনিশ নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেন্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আপনার বাসার যে পারমানেন্ট ঠিকানা সেটাও দিতে পারেন, আবার বর্তমান ঠিকাও নাও দিতে পারেন, তবে পাসপোর্টে যেটা ব্যবহার করেছেন তার মধ্যে যে কোনো একটি দিবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। বিশ নম্বরে হচ্ছে আপনার বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশে আপনার রেসিডেন্স আছে কি না সেটা চেয়েছে, এবং সেই রেসিডেন্স যদি থেকে থাকে তাহলে তার ভ্যালিডিটি কবে পর্যন্ত আছে সেটা উল্লেখ করবেন, এটাও আপনার দরকার নেই। আর একুশ নম্বরে হচ্ছে আপনার বর্তমান যে পেশা সেই পেশার তথ্য দিতে হবে, আপনি কোন পেশায় রয়েছেন, না হলে আপনি সেলফ এমপ্লয়েডও দিতে পারেন। বাইশ নম্বরে আপনার পেশা যদি চাকুরিজীবী হয়ে থাকে তাহলে আপনি ওখানে আপনার এমপ্লয়ারের অ্যাড্রেস, টেলিফোন নাম্বার এটা দিবেন। আর যারা কিছু করেন না, ধরেন যে চাকরিও করেন না, ব্যবসাও করেন না, স্টুডেন্ট এরকম যদি হন, তাহলে আপনি আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন বা যে ইনস্টিটিউশনে পড়েন, কলেজে বা যেখানেই পড়েন, সেখানকার অ্যাড্রেস এবং সেখানকার সব কিছু দিবেন। তেইশ নম্বরে হচ্ছে পারপাস অফ জার্নি, অবশ্যই ট্যুরিজম, ট্যুরিজম দিয়ে দিবেন। চব্বিশ নম্বরে এডিশনাল ইনফরমেশান অন পারপাস অফ স্টে, এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন, আর কোনো পারপাস আছে কি না। পঁচিশ নম্বরে হচ্ছে মেইন আপনি কোথায় যাচ্ছেন সেখানে, পর্তুগালে, এটা পর্তুগাল দিবেন। ছাব্বিশ নম্বরেও পর্তুগাল দিবেন। এরপরে হচ্ছে সাতাশ নম্বরে নাম্বার অফ এন্ট্রিস রিকোয়েস্টেড, এক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে সিঙ্গেলই দিয়ে দিবেন, কারণ এখানে সাধারণত ডাবল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এগুলো দেয় না, দিলে আরও হাজার হাজার কোয়েশ্চেন আসবে আপনার ভিসা অফিসারের, এখানে আপনি সিঙ্গেল এন্ট্রি দিয়ে দিবেন। আঠারো নম্বরে হচ্ছে এর আগে আপনি সেনজেন ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কি না, হয়তো হতে পারে যে আপনি হয়তো রিজেক্ট হয়েছেন অথবা দিয়েছিলেন অথবা এরকম কিছু একটা হয়েছে, এইটা নো দিয়ে দিবেন যদি আপনার না আগে ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে থাকেন। উনত্রিশ নম্বরে হচ্ছে এন্ট্রি পারমিট ফর ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন, এটাও আপনার আপনি যেহেতু এই পোর্তুগালের উদ্দেশ্যেই আসছেন এন বাই এ দিয়ে দিবেন আর কি, এটাও দেওয়ার দরকার নেই, এটা ম্যান্ডেটরি না। তিরিশ নম্বরে হচ্ছে আপনার সার নেম অ্যান্ড ফার্স্ট নেম অব দ্য ইনভাইটিং পার্সন,
এইখানে যদি আপনাকে কেউ ইনভাইট করে থাকে তাহলে আপনি তার নাম ইউজ করবেন, যে কোনো একটা পার্সনের নাম আপনি এখানে যদি কাউকে লোকালি চেনেন তাহলে সেটা দিতে পারেন, আর না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এখানে আপনি একটা দরকার হয় হোটেলের নাম দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এবং সেখানকার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, এবং সেখানকার ফোন নাম্বার টেলিফোন নাম্বারটাও আপনার এখানে দিতে হবে। আর মোট কথা, আপনি এসে কোথায় উঠবেন এখানে সেরকম একটা কিছু। 31 নম্বরে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি অর্গানাইজেশন, এটাও আপনার দরকার নেই, এটা যারা অন্য পারপাজে আসে তাদের জন্য দরকার হয়ে থাকে। 32 নম্বরে হচ্ছে নট অ্যাপ্লিকেবল দিবেন, আর 32 নম্বরে হচ্ছে কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্টস স্টে কভার্ড, মানে আপনি যখন থাকবেন এখানে সেখানে আপনি ক্যাশ নাকি কি চেক, ট্রাভেলার চেক ব্যবহার করবেন, ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না কী ব্যবহার করবেন, এর একটা পুরো স্পেসিফিকেশন চেয়েছে। আপনি এই জায়গায় দুইটা জিনিস টিক দিয়ে দিতে পারেন, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড, এর বাইরে সাধারণত আমরা ইউজও করি না। এবার সর্বশেষ হচ্ছে আপনার নিচে ডান দিকে সিগনেচার করতে হবে এবং বাম দিকে ডেট এবং প্লেস দিতে হবে, কত তারিখে আপনি এটা দিচ্ছেন এবং ঢাকা বাংলাদেশ প্লেস এটা লিখে দিবেন। ব্যাস, আপনার কমপ্লিট হয়ে গেল অ্যাপ্লিকেশন ফর্মটি। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে যে আপনি যে অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছেন যে ডেটে, ওই ডেটে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে আপনার চেকলিস্টটা আমি বলে দিয়েছি সেই চেকলিস্টে সব ডকুমেন্টস মিলিয়ে ওই দিন VFS-এ জমা দেওয়া। এবার VFS আপনাকে জানিয়ে দিবে যে আপনার কবে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে ইন্টারভিউয়ের জন্য। তো আপনি যদি গত 3 বছরের মধ্যে কখনো ইউরোপ ভ্রমণ করে থাকেন, সেনজেন কান্ট্রি, তাহলে আপনাকে সাধারণত ভিসা অফিসার ডাকে না, মানে আপনার যাওয়াই লাগে না অ্যাম্বাসিতে। আর যদি আপনি না করে থাকেন গত 3 বছরের মধ্যে তাহলে সাধারণত আপনাকে ডাকে ভিসা অফিসার, এবং সেই ক্ষেত্রে আপনাকে একটু নর্মাল কিছু কোয়েশ্চেন করে এরকম একটা নর্মাল ইন্টারভিউ ফেস করতে হয়। তো এই সব কিছুর পর আপনাকে 1 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার ভিসাটি আপনাকে মেইলে কনফার্ম করে দিবে যে আপনার ভিসা হয়েছে কি হয়নি, এবং বা আপনার পাসপোর্টটি কবে ফেরত দেওয়া হবে এগুলো দিয়ে দেওয়া হবে। তো VFS-এর সার্ভিস অনুযায়ী চাইলে আপনি কিন্তু DSL-এর মাধ্যমে তাদের কাছ থেকে, আপনি যে ভিসা ফিস অপশনের মধ্যে দেখবেন যে DSL-এর মাধ্যমে যদি আপনি পেতে চান, অর্থাৎ আপনাকে পাঠিয়ে দিবে কুরিয়ার সার্ভিসের মধ্য দিয়ে, তাহলেও আপনি কিন্তু পেতে পারেন। আরেকটি কথা এখানে আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনার ভিসা অফিসার যখন প্রশ্ন করবে কখনোই আপনি এমন কোনো টেন্ডেন্সি দেখাবেন না যে আপনি ট্যুরিস্ট ভিসা এসে এই দেশটিতে থেকে যেতে চান, এরকম কোনো ধরনের অ্যাটিটিউড আপনার মধ্যে দেখলে কিন্তু আপনাকে ভিসা দিবে না। দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমি আপনাকে বলে দিই, সেটি হচ্ছে যে শুধুমাত্র পর্তুগাল না, আমি যে ভিসা ফর্মটি পূরণের কথা বললাম এটি আপনার ইউরোপের অন্য সব দেশের ক্ষেত্রেই কিন্তু ভিসা ফর্মটি অনেকটা এরকমই একই। আর আপনি যদি পর্তুগালে আসতে এই ইন্ডিয়া থেকে ভিসা প্রসেসিং করাটাকে জটিল মনে করেন, তাহলে আপনি চাইলে সেনজেনভুক্ত অন্য দেশ যাদের অ্যাম্বাসি ঢাকায় আছে সেই সব দেশেও কিন্তু আপনার ফার্স্ট এন্ট্রি নিয়ে আপনি সেনজেন ভিসা নিতে পারেন, সেক্ষেত্রেও সেই দেশ থেকে আপনি পর্তুগালে আসতে পারবেন। তো পর্তুগালে চলে আসার পর আপনাকে যদি আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে এখানে থেকে যেতে চান, তাহলে আপনাকে কী করতে হবে এ সংক্রান্ত একটি কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তো সেটি আপনি চাইলে দেখে নিতে পারেন। আর তাহলে আপনি কোনোভাবেই কারো মাধ্যমেই প্রতারিত হবেন না। নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।